9 বছর ধরে বিকল হয়ে আছে কিশোরগঞ্জ সদরের বীরদামপাড়া গ্রামের সৌর বিদ্যুৎ চালিত পানির পাম্প। প্রায় কোটি টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাম্পটি স্থাপন করার 2 বছরের মধ্যেই তা নষ্ট হয়ে যায়। এতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে সরকারি এই সম্পদটি, এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে হাজার হাজার মানুষ। কিশোরগঞ্জ প্রতিনিধি ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশুদ্ধ পানি সহজলভ্য করতে 2012 সালে কিশোরগঞ্জ সদরের বীরদামপাড়ায় 86 লাখ টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প স্থাপন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পুরো গ্রাম ও আশেপাশের এলাকায় প্রতিটি বাড়িতে দেওয়া হয় পানির লাইন। শুরুতে 2 বছর এর সুবিধা ভোগ করে বীরদামপাড়া ও এর আশেপাশের মানুষ। 2013 সালে বিকল হয়ে যায় পাম্পটি। এরপর বেশ কয়েক বছর কেটে গেলেও এটি মেরামতে দেখা মেলেনি সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কাউকে। এটা বন্ধ হওয়ার পর থেকে এখানে দেখার কেউই নাই। এখানে রাত্রে আধারে কিছু ছেলে পেলে নেশা করে এসে নেশা টেশা করে এগুলোতে এলাকার আরও মানহানি হইতেছে। সুন্দর একটা সম্পদ, এটা আমরা ভালো পানি খাই, তা এখন এটা অনেক দিন ধরে বন্ধ। বিশুদ্ধ পানির সংকট কাটাতে পুনরায় পাম্পটি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। মহিলারা কলেতে সাফা করতে আনা খুব কষ্ট হয়ে যায়। আমরা এখন আপাতত খুব কষ্ট করে দিয়ে আসি পানির কষ্টের জন্য আর কি। এটা দুধ ভালো করে দিয়ে তারেন চালু করে দিই তারে আমরা গরমে পানি খেতাম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, এলাকাবাসী আবেদন করলে উপর মহলে জানানো হবে। স্থানীয় চেয়ারম্যান এবং এলাকাবাসী যদি সেটা চালু করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে লিখিতভাবে তারা জানায়, তখন হয়তো আমরা এটা চালু করার জন্য আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে এটা চালু করার ব্যবস্থা করার জন্য চেষ্টা করতে পারবো। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।